হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ানলাইন এক্সপার্টে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনার জন্য আমি একটা সুবর্ণ সুযোগ নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে আনলিমিটেড স্টোরেজ করতে পারবেন। যারা গুগল ড্রাইভে ফটো বা ভিডিও আপলোড দিতে হিমশিম খাচ্ছেন মাত্র 15 জিবি ডাটার কারণে, তো ভিউয়ার্স এখানে কিন্তু মাত্র 15 জিবি স্টোরেজ পাচ্ছেন, যার মাধ্যমে আপনার সমস্ত কিছু এখানে আপলোড দিয়ে রাখতে পারছেন না। তো ভিউয়ার্স আজকে দেখাবো আপনার কীভাবে আনলিমিটেড স্টোরেজ পাবেন। তো ভিউয়ার্স তার জন্য এই ভিডিও দেখতে হবে, আর এই ভিডিও শুরু করব। শুরু করার আগে অবশ্যই বলে রাখছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর নতুন নতুন টেক লিডের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স আজকে যে আপনার সাথে পরিচয় করে দিব, সেখানে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে, তো ভিউয়ার্স আজকে আমি যে ওয়েবসাইট বা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, সেখানে শুধু আপনি ফটো বা ভিডিও আপলোড দিয়ে রাখতে পারবেন এবং আপনি যে কোনো সময় অনুযায়ী সেটা আবার দেখতেও পারবেন, এখানে আনলিমিটেডভাবে রাখতে পারবেন। তো ভিউয়ার্স চলুন ভিডিও শুরু করতেছি। আর আপনি এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স যদি যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে জানেন না, তাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও মেক করে রেখেছি, সেই ভিডিওটা দেখে আসুন এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলুন, তারপর এই অ্যাপসটা আপনি লগ ইন করবেন। তো ভিউয়ার্স এই অ্যাপসটা পাওয়ার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন UNLIM। UNLIM লিখে সার্চ করার পর প্রথমে একটা অ্যাপস চলে আসবে, অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরো ইন্টারফেস ওপেন হবে। তো ভিউয়ার্স অ্যারো বাটনে ক্লিক করে আপনি এটাকে অ্যারো করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার চাচ্ছে, বা এখান থেকে আপনি নাম্বার ক্লিক করে এখানে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আপনার কান্ট্রি কোড দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার নাম্বারটা লিখে দেবেন। তো ভিউয়ার্স আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর অ্যারো বাটনের উপর ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স এই কোডটা চলে যাবে আমার টেলিগ্রামে, আমি এখানে টেলিগ্রামে ক্লিক করে এখান থেকে আমি কোডটা নিয়ে এসেছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার টেলিগ্রামে অলরেডি একটা কোড চলে আসছে, এই কোডটা আমি ক্লিক করে কপি করে নেব, তারপর অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আমি এই কোডটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি অটোমেটিক এখানে ঢুকে যাব। কোডটা সাবমিট করার পর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো ভিউয়ার্স আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেব। আমার পাসওয়ার্ডটা আমাকে সেট করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম ড্রেস ওপেন হবে। এইটা এই করার পর আপনি অ্যালাউ করে দেবেন, তারপর এখান থেকে আপনি এখানে এ টেক মি একটু সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি সমস্ত অ্যাক্সেস এনেবল করে দেবেন। তারপর এখান থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করে দেখতে পাবেন আপনার সামনে এরকম ড্রেস ওপেন হয়েছে। এখন আপনি এখানে কীভাবে ফটো ভিডিও সমস্ত কিছু আপলোড করবেন এবং আপনি থ্রি ডট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনি স্টোরেজ এখানে দেখতে নিতে পারবেন। এখান থেকে আপনি স্টোরেজ দেখে নেওয়ার জন্য এখান থেকে আপনি স্টোরেজগুলো দেখে নিতে পারবেন, আপনি কত জিবি আপলোড করেছেন, কী করেছেন না কি। এখান থেকে সাইন আপে ক্লিক করার পর আপনার সমস্ত ফেস রিকগনিশন এখান থেকে রেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনি ফটো ভিডিও সব কিছু ফাইল এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপলোড করার জন্য আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো ফটো ভিডিও এখানে আপলোড করতে পারবেন এবং যে কোনো সময় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত প্রসেসের মাধ্যমে এখান থেকে আপনি আনলিমিটেড ডাটা পেয়ে যাচ্ছেন এবং আনলিমিটেড স্টোরেজও পেয়ে যাচ্ছেন, যা দিয়ে আপনি এখানে 1 টেরাবাইটের মতো স্টোরেজ পাবেন, যা আপনাকে অনেক দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এবারে ভিডিও লাস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থেকে বাজিয়ে দেবেন।